প্রিয় শিক্ষার্থীদের আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি অধ্যায়ে দুই নম্বর প্রশ্নর ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে আমি চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়ে দুই নম্বর প্রশ্নগুলো আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করে দিই। এতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে, সভা সমিতির যুগ বলতে কী বোঝ, অথবা উনিশ শতকে দ্বিতীয়ার্ধকে এবং সভা সমিতির যুগ বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন রেখেছি, এনফিল্ড রাইফেল এর টোটার ঘটনাটি কী? এনফিল্ড রাইফেলের যে প্রচলন যেটি এবং মহাবিদ্রোহের ঘটনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই এনফিল্ড রাইফেল টোটার ঘটনাটি কী ছিল সে সম্পর্কে, অথবা 1857 খ্রিস্টান মহাবিদ্রোহের প্রত্যাহরণ কী ছিল, এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছি তোমরা যে মহাবিদ্রোহের ব্যর্থতা দুটি এবং কারণ উল্লেখ করো, এখানে উল্লেখ করা রয়েছে। চতুর্থ প্রশ্ন, ভারত সভার উদ্দেশ্য আলোচনা করো। পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কী, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী, একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ছয় জায়গার প্রশ্ন। সাদ্দামের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে কে এবং কেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন, এই প্রশ্নটি শিক্ষার্থীর এক নম্বর অথবা দুই নম্বরে আসার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হিন্দু মেলা কেন জনপ্রিয়তা লাভ এবং করতে পারেনি, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে যাব আমরা নবম দাগের প্রশ্নে। ভারত মেলা চিত্র এবং গুরুত্ব এবং কী ছিল, 10 দাগের প্রশ্ন। হিন্দু মেলার এবং অপর নাম কী, এর উদ্দেশ্য কী ছিল? এবং পরে আমরা চলে যাব 11 দাগের প্রশ্ন, ইউরোপীয়রা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন এবং 30টা দয়া রয়েছে, নিঃসন্দেহে ভালো একটি প্রশ্ন। মঙ্গল পাণ্ডে গুরুত্বপূর্ণ একটি নাম, মঙ্গল পাণ্ডে এবং স্মরণীয় কেন, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, রানী লক্ষ্মীবাই কেন বিখ্যাত ছিলেন? পরের প্রশ্ন রয়েছে, জমিদার এবং সভার প্রথম সভাপতি কে ছিলেন, এর উদ্দেশ্য জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন, এর উদ্দেশ্য কী ছিল, এখানে দেওয়ার সুন্দর করে কিন্তু নোটটি তৈরি করা রয়েছে। পরের আমরা প্রশ্নে চলে যাব, 15 দাগের প্রশ্নে, গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন এবং বিখ্যাত চিত্রশিল্প কার্টুনিস্ট তার গুরুত্বপূর্ণ রয়েছে, কেন তা লেখা রয়েছে, এখানে ছোটো করে লিখে নেবে। পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল তোমাদের 16টি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 16টি প্রশ্ন রাখা হয়েছে। এই 16টি প্রশ্ন থেকে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন পেয়ে যাবে। চলো শিক্ষার্থীরা, দেখা হবে পঞ্চম অধ্যায়ে এবং তোমাদের দুই নম্বরের প্রশ্নোত্তরের সঙ্গে।